নর্মাল যে লেয়ার গুলো হয়, আমরা যে লেয়ার গুলো ক্রিয়েট করি, একটা এটাকে রেগুলার লেয়ার বলা হয় বা নর্মাল লেয়ার। আর আরেকটা আছে স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ার আর রেগুলার লেয়ারের মধ্যে পার্থক্য হলো, স্মার্ট অবজেক্ট লেয়ার ইন্ডিপেন্ডেন্টলি একটা ফাইলকে ক্যারি করে, একটা লেয়ারের মধ্যে একটা ফাইলকে ক্যারি করে হলো স্মার্ট অবজেক্ট লেয়ার। এটা যদি আমরা আপনাকে বোঝাই, বোঝানোর জন্য সহজ উপায় হলো, মনে করেন একটা লোগো বানানো হলো, লোগোটা বানানোর পরে আমি কপি করলাম, কপি করে সেটা হলো ফটোশপে নিয়ে যদি আমি পেস্ট করি, কপি করেছি কোথায়, ইলাস্ট্রেটরে পেস্ট করব ফটোশপে, যাওয়ার পরে এখানে চারটা অপশন আসবে, স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ, শেপ লেয়ার। ইনিশিয়ালি যেহেতু আমরা স্মার্ট অবজেক্ট নিচ্ছি, আমরা স্মার্ট অবজেক্ট হিসেবে নিব। এটা নিয়ে যখন আমরা ক্লিক করব, ওকে করব, তখন এই জিনিসটা এখানে চলে আসবে। আসলে এই অবস্থাটা ছোট বড় করতে যদি আমরা চাই সেটা করা যাবে। আমি এখানে দেখতে পাবো স্কেল ধরে, নর্মালি যেহেতু ট্রান্সফর্ম মোডে থাকে ছোট বড় করতে পারবো। যেই সেটি করি, করার পর আমি যদি এন্টার দিই, এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এখানে চলে আসবে বেসিক্যালি ফাইলটা। এখন যদি আমরা ইলাস্ট্রেটরে যাই, এটাকে ক্লোজ করে দিই, কোনো ফাইলই নেই আমার, মনে করেন আমি এখন আসি ফটোশপের একটা ফাইল, ইলাস্ট্রেটরের ফাইলটা কিন্তু আসি ফটোশপে। এখন মনে করেন এই ফাইলটা স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। বোঝার উপায় কি, চেনার উপায় কি, কীভাবে চিনবে এটা স্মার্ট অবজেক্ট? চেনার উপায় হলো, যেটা স্মার্ট অবজেক্ট লেয়ার থাকবে সেটার নিচে এরকম তিনটা ডকুমেন্টের মতো সিম্বল থাকবে, যে ডকুমেন্টের চেহারাটা দেখলে বোঝা যাবে যে আসলে এটা হলো স্মার্ট অবজেক্ট লেয়ার। আমরা যদি এটাকে একটু কপি করে আপনাদের দেখাতে চেষ্টা করি কেমন দেখা যায়, কিছুটা এই টাইপের, আমি জাস্ট বড় করে দিয়েছি, যেটা আপনারা যদি থাম্বনেল দেখেন দেখা যাবে এরকম একটা থাম্বনেল আছে। আচ্ছা, এটা দেখলে আপনারা বুঝবেন এই লেয়ারটা আসলে স্মার্ট অবজেক্ট লেয়ার হিসেবে আছে। আচ্ছা, এই লেয়ারে যখন আমরা কোনো কাজ করব, মনে করেন সব কাজ আসলে করা যাবে না, এটাকে আমরা কিছু মডিফাই করতে পারবো, আমরা ট্রান্সফর্ম করতে পারবো, এটার মধ্যে আমরা এফেক্টস দিতে পারবো। কিন্তু এটাকে যদি আমরা কাট করতে চাই, রিমুভ করতে চাই, কিছু করতে চাই বা ফিল করতে চাই, ফিল হবে না। এটা যদি মুছতে চাই, মুছবেও না। এটাকে যদি মডিফাই করতে চাই আমরা, তাহলে কি করতে হবে জানেন? আমরা যখন এখানে ক্লিক করব বা ডাবল ক্লিক করব, তখন এটার অরিজিনাল যেটা আছে, মানে হলো এটার অরিজিন যেটা, সেই জায়গায় সেই চলে যাবে। এটার অরিজিন হলো ইলাস্ট্রেটর, কারণ ফাইলটা হলো ইলাস্ট্রেটর ফাইল, কিন্তু ফাইলটা সেভ করা হয়নি কোথাও। আমি কি করছি, ইলাস্ট্রেটর থেকে বন্ধ করে দিছি, ক্লোজ করে দিছি, ইলাস্ট্রেটরে কোনো ডকুমেন্ট নাই। হ্যাঁ, ইভেন এখন আমি একটা ডকুমেন্ট নিলাম, ব্ল্যাক ডকুমেন্ট। তার মানে হলো কি, এই ফাইলটা আসলে সেভ হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইল সেভ হয়েছে লেয়ারের মধ্যে। বুঝতে পেরেছি বিষয়টা? এখন যদি আপনি ডাবল ক্লিক করেন, এই খুলবে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যখন খুলবে, তখন আপনি ইলাস্ট্রেটরে এটাকে অরিজিনাল ফাইল হিসেবে ধরবেন, এবং যত ধরনের মডিফিকেশন প্রয়োজন আপনি সব ধরনের মডিফিকেশন করতে পারবেন, কারণ এটা বেসিক্যালি একটা ইলাস্ট্রেটর ফাইল। হ্যাঁ, ইলাস্ট্রেটর ফাইলটা খুলেছে। এখন এখানে এসে যদি আপনি মনে করেন এই ফাইলটাকে আপনি কালার চেঞ্জ করবেন, কোনো রকম মডিফিকেশন করবেন, এটাকে হয়তো গ্রিন কালার দিলেন অথবা রেড কালার করলাম আমরা, এটাকে এটাকে চেঞ্জ করে আমরা হয়তো একটু ইয়েলিশ কালার করলাম, মডিফিকেশন হলো না। এখন যদি আমরা সেভ করি ফাইলটাকে, সেভ করতে হবে, কারণ এই ফাইলটা আসলে এখানে লেয়ারে যেই নাম আছে সেই নামে ওইখানে দেখাবে। মনে করেন এটাকে আমরা চেঞ্জ করে নাম দিলাম লোগো। হ্যাঁ, লোগো নাম দেওয়ার ফলে কি হবে জানেন, ওই ডকুমেন্টটাও আসলে লোগো হিসেবে আসবে, যেহেতু আমরা এখানে সেভ করেছি, মানে অলরেডি আগে খোলা আছে, এই জন্য এই নামটা দেখাচ্ছে। আমরা যদি ক্লোজ করে দিই ফাইলটা, যে কালার চেঞ্জ করে মডিফিকেশন করেছি আমরা ফটোশপে যাওয়ার পরে দেখবো সেম কালার এখানে চলে আসছে, ইয়েলো এবং রেড। আবার যদি আমরা ডাবল ক্লিক করি, এটাকে যদি ইলাস্ট্রেটর নিয়ে যাই, স্মার্ট অবজেক্ট হিসেবে দেখাচ্ছে, এটা আসলে নর্মালি নামটা দেখানোর কথা, যে নামের ফাইলটা থাকে সেই নামটা দেখানোর কথা, হয়তো ডকুমেন্টটা সেভ করা হয়নি এই জন্য হতে পারে। এখান থেকে কি করা যাবে, এফেক্টস দেওয়া যাবে। এফেক্টস এর ইফেক্টে গিয়ে আপনি স্ট্রোক দিতে চান, স্ট্রোক দিতে পারেন। যদি আপনি ফিল কালার দিতে চান, কি হয় দেখি একটু, ফিল কালার, কালার ওভারলে, মানে হলো পুরোটা এক কালার হয়ে যাবে, কারণ পুরোটা সে সলিড হিসেবে চিনবে, ইন্ডিভিজুয়াল হিসেবে চিনবে না। তার মানে হলো স্মার্ট অবজেক্ট যে কাজটা, আমি যদি আর একটু আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করি, যেটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইল, কোনো ফাইলের মধ্যে রেখে তার কিছু অ্যাট্রিবিউট মডিফিকেশন করা যায়, তাকে ইউজ করা যায়, কিন্তু তার অরিজিনাল ফাইলটা যদি মডিফাই করতে হয়, সেটা যদি ফটোশপের ফাইল হয় তাহলে ফটোশপে যে করতে হবে, ফটোশপে ডিফারেন্টভাবে করতে হবে, ইলাস্ট্রেটর হলে সেই ইলাস্ট্রেটরে চলে যাবে।
যেমন আমরা যদি এখানে দেখি যে নর্মাল শেপ আছে, দেখেন সিম্পলি শেপ আছে, এই শেপগুলো স্মার্ট অবজেক্ট। যদি এটাকে মডিফাই করতে চাই, এখানে ডাবল ক্লিক করে দেখেন নতুন একটা ডকুমেন্ট খুলেছে। এই নতুন ডকুমেন্টে এটা শেপ হিসেবে আছে। এটাকে যদি কালার চেঞ্জ করে আমরা ডিফারেন্ট কালার দিই, ওকে করি, এখানে দেখেন এখনো হয়নি, কারণ এটা সেভ হয়নি। এটার প্রাইমারি রিকোয়ারমেন্ট হলো সেভ হতে হবে। আপনি কন্ট্রোল এস দেন, সেভ দেন, দেওয়ার পরে আপনি এখানে আসেন, ভুলে হয়ে গেছে। ইভেন আপনি এখানে এসে যদি মনে করেন আমি এটার কিছু অ্যাট্রিবিউট চেঞ্জ করব, কি অ্যাট্রিবিউট, এখানে আমি 30 পিক্সেল দিব, কর্নার রেডিয়াস হয়ে গেল, তাই না? এখন যদি আমি সেভ করি, এখানে যদি আসি, দেখেন কর্নার রেডিয়াস হয়েছে। তার মানে হলো মূল ফাইলের যে ফাংশনালিটিস আছে, যে চেঞ্জেস আছে, যেটা মূল ফাইল ছাড়া সম্ভব না, সেটা আসলে আমরা এখানে করতে পারবো না, মূল ফাইলেই করতে পারবো। এটা যদি আমরা ইমেজে করি তাহলে কি বেনিফিট? বেনিফিট হলো আমি যদি আপনাদের বেনিফিট ডিরেক্টলি দেখাই স্যাম্পল হিসাবে, তাহলে বিষয়টা একটু ইজিয়ার হবে আমার মনে হয়। মনে করেন এই বাচ্চার ছবিটা আমরা এখানে নিয়ে আসলাম, বাকিগুলো হাইড করে দিই। এখন এটাকে আরেকটা কপি করি, প্রথম যেটা আছে এই এই লেয়ারটা, এটাকে যদি আমরা কনভার্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে দুইটা ওয়ে, একটা হলো ইলাস্ট্রেটর থেকে এনে স্মার্ট অবজেক্ট লেয়ার বানানো যায়, আরেকটা হলো রাইট বাটন ক্লিক করে যে কোনো ইমেজের যে কোনো লেয়ারের উপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বানানো যায়। এখন এটা হলো স্মার্ট অবজেক্ট লেয়ার, এটা হলো নর্মাল লেয়ার। এই দুইটা লেয়ারকে ধরে যদি আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা যায়, ধরে যদি আমরা ছোট করি, একদম ছোট করে, ঠিক আছে, এখন যদি দুইটাকে আবার বড় করি, ধরে আমরা বড় করি, কি হলো বুঝেন তো পার্থক্যটা? যেটা স্মার্ট অবজেক্ট লেয়ার, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হিসেবে রয়ে গেল, মানে যেরকম ছিল এরকম। এটাকে বলে জেনারেশন লস, এই জেনারেশন লসটা কিন্তু হয়নি, তার মানে অরিজিনালিটিটা সে ধরে রাখছে। আসলে তো সে এই ইমেজটা তো এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল ইমেজ না। অরিজিনাল মডিফিকেশন যেটা হবে, আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে যে ইমেজটা খুলবে এটা হলো অরিজিনাল ইমেজ। তাহলে আমরা এখানে জাস্ট সেই ইমেজটা দেখতে পাচ্ছি, সেটাকে ইউজ করতে পারছি অ্যাজ এ রেফারেন্স হিসাবে, সেটাকে টুকটাক মডিফিকেশন করতে পারছি। আমি যদি এটা ফিল কালার দিই, পুরোটা একরকম সলিড কালার হয়ে যাবে। আমি হয়তো এখানে স্ট্রোক দিতে পারবো, শ্যাডো দিতে পারবো, মানে যেটা আমাকে ইন্টারাপ্ট করবে না এরকম কিছু করতে পারবো। আর এই ইমেজটার যেটা হয়েছে এটা হলো রেগুলার লেয়ার। রেগুলার লেয়ারে যেটা হয়, কোনো ইমেজকে যদি আপনি ছোট করেন, ছোট করে আবার বড় করতে গেলে সে জেনারেশন লস করবে, তখন আসলে এরকম চেহারা হয়ে যাবে। সো আমরা কয়েকটা জিনিস এট এ টাইম শিখলাম। মেইন ফাংশন একটা, স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ার আপনি বানাতে পারেন দুইটা ওয়েতে, একটা হলো ইলাস্ট্রেটর থেকে পেস্ট করতে পারেন কপি করে, আর একটা হলো রাইট বাটন ক্লিক করে আপনি কনভার্ট করতে পারেন। এতে সুবিধাটা কি হচ্ছে, সে ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইল হিসেবে লেয়ারের মধ্যে চলে আসছে, এবং সেটাকে যদি আপনি টুকটাক কোনো মডিফিকেশন, অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চান, এফেক্টস ইউজ করতে চান, সাইজ ছোট বড় করতে চান, রোটেট রিফ্লেক্ট টুল ইউজ করতে চান, সেটা করা যাবে। কিন্তু অরিজিনাল মডিফিকেশন, রিয়েল মডিফিকেশন যদি করতে চান অরিজিনাল ইমেজটাকে অথবা অবজেক্টটাকে, তাহলে অরিজিনালে যেতে হবে। অরিজিনাল মিন যদি সেটা ইমেজ হয় তাহলে ফটোশপে আলাদা করে একটা ডকুমেন্ট খুলবে, যদি ইলাস্ট্রেটর হয় তাহলে ইলাস্ট্রেটরে যেয়ে খুলবে, দেন সেটাকে আপনি মডিফাই করবেন, এবং সে মডিফাই করার পরে সেভ করতে হবে। এটা মনে রাখবেন, অনেকেই ভুলে যান যে সেভ করার বিষয়টা। সেভ যদি না করেন সেটার ইম্প্যাক্ট কিন্তু আসলে ফটোশপে পড়বে না। ডকুমেন্ট মুভের যে সুবিধাটা সেটা আমরা দেখব, যে স্পেশালি আমরা ডুপ্লিকেট করে করতে পারি না, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নতুন ডকুমেন্টে বা যেটা ওপেন থাকবে সেটা নিতে পারি। এছাড়াও যে অপশনটা আছে ওইটাতে দেখা যায় অনেক সময় প্লেসমেন্ট নিয়ে একটু ঝামেলা হয়। আর এখানে যেটা হয়, আমি ধরে এখানে টান দিয়ে যদি সবগুলো লেয়ার সিলেক্ট করে ফেলে দিই, তাহলে দেখেন যেটা হচ্ছে যে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি। আর আগেরটা যে সমস্যাটা হয় যে একটা আপনি অনেক বড় ডকুমেন্ট থেকে ছোট একটা ফাইল নিলেন, নতুন ডকুমেন্টে যখন নেবেন, নতুন ডকুমেন্টে যদি ছোট হয় আর খুঁজে পাবেন না। আমি দুইটার কম্পারিজনটা দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি যদি মুভ করে আনেন, মুভ করে এনে যেখানে ইচ্ছা সেখানে আপনি বসাতে পারেন। আর যদি আপনি ডুপ্লিকেট করে আনেন তাহলে সুবিধা বা অসুবিধা কি হয়, মনে করেন আপনি ডুপ্লিকেট করে আনলেন, এটাকে রাইট বাটন ক্লিক করলেন, ডুপ্লিকেট দিলেন, যেটা খোলা আছে নিউ ডকুমেন্ট ওটা দিলেন, ওইটা যেটা হয় সেন্টারে বসে, সেন্টারে পড়লো। এখন যদি ডকুমেন্ট আমার ছোট হতো বা বড় হতো তাহলে কি হতো একটু দেখি আমরা। মনে করেন এই ডকুমেন্টটা
এই ডকুমেন্টটা মানে এরকম সাইজ আছে, ডকুমেন্ট এটা আছে এই জায়গাটায়, হ্যাঁ নিচে প্রাইস টেবিলটা আছে, এখানে এসে যদি আমরা এগুলোকে ফেলে দেই, এখান থেকে যদি ডুপ্লিকেট করে আনি, রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, আনটাইটেল ওয়ান ক্লিক করলাম, আপনি এখানে এসে খুঁজে পাবেন না। কেন পাবেন না? এর কারণ হলো এই ডকুমেন্টার হাইট হলো মাত্র 1080, আর এই ডকুমেন্টার হাইট হলো 3000 সামথিং, 600, যার কারণে এটা পজিশনটা নিচে আছে, আর এই ডকুমেন্টটা আছে একটু পর্যন্ত, যার কারণে এই জিনিসগুলো আপনি খুঁজে পাচ্ছেন। আছে এখানে, কিন্তু আছে জিনিসগুলো, এই খুঁজে পাওয়ার একটা উপায় আছে। খুঁজে পাওয়ার জন্য সহজ উপায় হলো যে লেয়ারগুলো আপনি কপি করে এনেছেন ডুপ্লিকেট করে, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে দেখবেন, আপনারা গেম খেলেন না স্ট্র্যাটেজি গেম, আগে যে কেউ যদি খেলে থাকেন দেখেন এই যে ইন্ডিকেট করতেছে, কিন্তু মাউসটা কন্ডিশন চেঞ্জ হচ্ছে, তার মানে কি ডিরেকশন বোঝাচ্ছে যেটা আছে কোন দিকে আছে, নিচের দিকে আছে। এই দেখেন জুম আউট করবেন আছে, এখন এটাকে ধরে নিয়ে আসতে হবে। তারপরে ডুপ্লিকেট করার যে সমস্যাটা, আর সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, কখনো কখনো ডুপ্লিকেট অনেক ভালো কাজ করে, আবার কখনো কখনো না, ডুপ্লিকেট চেয়ে আপনি যদি মুভ করেন, যে কাজটা আমি এখন দেখালাম সেটাও ভালো কাজ করে। তাহলে যদি আপনি মুভ করতে চান, যদি মুভ করতে চান তাহলে সুবিধা হবে কি, আপনি এখান থেকে ধরে যেখানেই থাকুক না কেন, এখান থেকে ধরে মুভ করে এখানে এনে ছেড়ে দেন, ছেড়ে দিলে আপনার হাতের কাছে থেকে গেল। এই কারণে এই অপশনটা আমাদের দেখানো, কারণ এটা প্রতিনিয়ত দরকার হয়। আমরা যখন কাজ করবো একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে টুকটাক জিনিস নেওয়ার প্রয়োজন হবেই, হওয়াটাই স্বাভাবিক। যেটা এখন স্মার্ট অবজেক্ট লেয়ার আছে, মজার বিষয় হলো যে এটা আপনি যেখানে নিয়ে যান, এখানে আপনি মডিফাই করেন, চেঞ্জেস করেন, কোনো সমস্যা নেই। করার পরে হয়তো আপনি ক্লোজ করে দিলেন, এখানে সেটার ইম্প্যাক্ট পড়লো। কিন্তু কখনো কখনো মনে হয় যে আমি একটা স্মার্ট অবজেক্ট বানিয়েছি, অনেক বেশি স্মার্ট অবজেক্ট যখন হয়ে যায় তখন আসলে যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা অনেক বেশি লোড হয়ে যায়, তখন আপনার মুভ করতে হয়তো কম্পিউটারে, যে কম্পিউটার ইউজ করছেন সেটা র্যাম কম আছে অথবা মেমোরি কম আছে, যার কারণে আপনি মুভ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে যেহেতু আপনার জন্য কষ্ট হচ্ছে, সো আপনি এটাকে কনভার্ট করে ফেলতে পারেন, যে স্মার্ট অবজেক্টগুলোকে রেগুলার লেয়ারে নিয়ে আসতে পারেন। কিন্তু রেগুলার লেয়ারে নিয়ে আসলে যে সমস্যাটা হয়, সেটা আসলে যেরকম ইন্ডিভিজুয়াল বা নিজস্ব ফাইল হিসেবে ছিল ওই জিনিসটা থাকবে না, রেগুলার লেয়ারে যে জিনিসটা থাকার কথা সেটাই থাকবে। আমরা একটু দেখি, যেখানে রাইট বাটন ক্লিক করার পরে দেখেন একটা অপশন দেখা যাবে রাস্টারাইজ, এই যে রাস্টারাইজ লেয়ার, এটা যদি ক্লিক করেন, এখন এই জিনিসটাকে আমরা স্মার্ট অবজেক্ট বানিয়েছিলাম। স্মার্ট অবজেক্ট বানানোর সময় কী ছিল, এগুলা সব টেক্সট ছিল, এখন আর এটা টেক্সট আকারে নাই, এটা আসলে ইমেজ হয়ে গেছে, এটা একটা সিঙ্গেল ইমেজ। এটা যদি জুম ইন জুম আউট করি একই প্রবলেম হবে, কি প্রবলেম, আমি একটু ছেড়ে দিলাম, আবার যদি বড় করি আচ্ছা দেখেন, যদি আপনার মাল্টিপল ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে দেখা গেলো অনেক সময় 10টা 5টা বা 20টা অনেক সময় ডকুমেন্ট খোলার প্রয়োজন হতে পারে, সেই ডকুমেন্টগুলো আসলে এখানে গিয়ে সুইজিং করা বারবার খুব মানে প্রবলেম মনে হয়। সেক্ষেত্রে আমাদের যে শর্টকাটটা আছে সেটা এখানে দেওয়া আছে, কোন ম্যাকের জন্য কি, পিসির জন্য কি, ট্যাব দিলেও কাজ করে, কন্ট্রোল শিফট ট্যাব আছে উইন্ডোজে, আপনারা দেখেন তো শুধু কন্ট্রোল ট্যাব দিয়ে পারে কিনা, না হলে কন্ট্রোল শিফট ট্যাব, কন্ট্রোল ট্যাব দিয়ে কাজ করলে গুড। তাহলে মাল্টিপল উইন্ডো যদি মানে ডকুমেন্ট যদি খোলা থাকে আপনারা কন্ট্রোল ট্যাব দিয়ে যেতে পারেন, ঠিক আছে। আর হলো হিস্ট্রি প্লেটে, হিস্ট্রি প্লেটের একটা জিনিস আমরা হয়তো মুখস্থ করি নাই কিন্তু এটা করে ফেলা উচিত। একটু যদি তাকান স্ক্রিনের দিকে, স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড, আমরা যে প্রবলেমটা ফেস করি ফটোশপে সেটা হলো কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে আসলে একবারই সে রিডু আন্ডু হয়, আন্ডু রিডু ওয়ান টাইম হয়। যদি আপনি মাল্টিপল টাইম করতে চান সেক্ষেত্রে স্টেপ ব্যাকওয়ার্ড স্টেপ ফরওয়ার্ড এই দুইটা ছাড়া কোনো অল্টার নাই। সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে তো আন্ডু রিডু হয় এটা আমরা জানি, কন্ট্রোলের সাথে অল্ট প্রেস করলে ব্যাকওয়ার্ড হয়, শিফট প্রেস করলে ফরওয়ার্ড হয়, এই দুইটা জিনিস মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য লাইফ অনেকখানি ইজিয়ার হয়ে যাবে। যে জিনিসটা থাকবে উপরে যদি খেয়াল করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না, এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে এখানে আইকন আছে, এটা ফন্টোসামের আইকন, তার সাথে ফন্ট আছে, তার মানে দুইটা মিলিয়ে একটা গ্রুপ হতে পারে, এটা মিলিয়ে একটা গ্রুপ হতে পারে, এটা মিলিয়ে একটা গ্রুপ হতে পারে। তারপরে যেটা হবে ডান পাশে সোশ্যাল আইকন আছে, এই সোশ্যাল আইকনগুলো আমরা ফন্টোসাম থেকে ইউজ করব, অলরেডি আমরা হয়তো বিজনেস কার্ডে ইউজ করেছি, তাই না, জি স্যার। তাহলে সেখান থেকে কী করবো, কপি করে এনে এখানে পেস্ট করে দিব, তারপরে আমি একটা ভিডিও আপনাদের একটু পরে দেখিয়ে দিব যে কীভাবে সেই এই কাজগুলো করতে হয়।
এখন কি করলেন, এই সোশ্যাল আইকন থাকলো, এখানে এক একটা গ্রুপ থাকলো, তিনটা থাকলো, নিচে ব্যাকগ্রাউন্ড আছে, টোটালটা মিলিয়ে একটা গ্রুপ হবে। সেই গ্রুপটার নাম দিতে পারেন টপ বার, কারণ এটা সবার উপরে থাকে। তারপরে যেটা আছে একটা লোগো, আপনারা আপাতত যদি লোগোটা বানাতে মনে হয় অনেক সময় লাগবে, আপাতত এই লোগোটাই বসিয়ে দিতে পারেন। ডান পাশে যেটা করবেন এই টেক্সটগুলো বসাবেন, টেক্সটগুলো বসানোর পরে এখানে একটা সার্চ বার আইকন আছে, আইকনটা ফন্ডোসামের আইকন, এটা কিভাবে বসাবেন আমার মনে হয় এটা আপনাদের পারা উচিত। এখানে আপনারা এই ডিজাইনগুলো করার প্রয়োজনে সিম্পলি লেখাগুলো লিখবেন, টেক্সটগুলো লিখবেন, আমার মনে হয় এটা খুব ইজিয়ার কাজ। আর স্ট্রোক তো আমরা জানি, শেপের মধ্যে কিভাবে স্ট্রোক নিব, অবশ্যই আমরা শেপ থেকে স্ট্রোক নিব না, এখান থেকে কখনোই স্ট্রোক নিব না, কোত্থেকে নিব সেটা আমরা জানি। আচ্ছা, তারপরে যে কাজটা করতে হবে, এখানে যে কোনো ধরনের একটা আপনি ইমেজ বসিয়ে দিতে পারেন, তবে ডার্ক ইমেজ হলে ভালো। যদি ডার্ক নিতে না পারেন সেই ক্ষেত্রে যেটা করবেন, ওভারলে তো বুঝেন, ওভারলে মানে হলো আপনি একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে যে ব্ল্যাক নিয়েছি, ব্ল্যাক নেওয়ার পরে আমি যদি পার্সেন্টেজ কমিয়ে দিই, বুঝতে পারছেন বিষয়টা, 80% বা 90% যে পার্সেন্টেজ দিলে এরকম ডার্কনেস তৈরি হয়, ওরকম একটা কালার পার্সেন্টেজ দিবেন। তারপরে দুই পাশে দুইটা অ্যারো দিয়েছে, সিম্পলি দুইটা অ্যারো দিয়েছে, এটাও ফন্ডোসামের অ্যারো, একটা দেখেন লাইট একটা দেখেন ডার্ক, এর কারণটা কি? কারণটা হলো হোভার বসিয়েছে, যে এখানে মাউস হোভার করলে এরকম লাইট হবে মানে হোয়াইট হবে, আর না হলে এরকম ডিম থাকবে। তারপরে দেখেন এখানে যে জিনিসগুলো আছে, যে এটাকে টাইটেল দিয়েছে ওরা, যে হোয়াট উই ডু, আমরা কি করি। হ্যাঁ, এখানে একটা ডিজাইন এলিমেন্টস বসিয়েছে, এটা একটা ডিজাইন এলিমেন্টস, এখানে দুইটা অ্যারো দিয়েছে, অ্যারো দিয়েছে কারণ হলো এটাকে বলা হয় ক্যারোসল, মানে হলো এখানে অনেকগুলো আইটেম আছে, এখানে আমরা ভিজিবল তিনটা দেখতে পাচ্ছি কিন্তু হিডেনলি আরো আইটেম আছে। ডান পাশে অ্যারো দিলে ডান পাশ থেকে বেরোবে, বাম পাশে অ্যারো দিলে বাম পাশ থেকে বেরোবে। এখন আপনাদের বাম পাশে বেরোনোটা বানানোর প্রয়োজনে আপনারা যা যা ভিজিবল দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো বানাবেন। এখানে এই অ্যারোটাও ফন্ডোসাম থেকে নেয়া, নিচে একটা কি নেবেন সেটা আপনারা জানেন। এখানে যে কালার আছে, এখানে যে কি কালার আছে, এখানে কি কালার আছে, সেটা আমরা মোটামুটি দেখে না বুঝলেও আই ড্রপার দিয়ে আমরা নিতে পারবো, এখান থেকে পিক করলে আমরা বুঝবো আসলে কি কালারটা এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর এটা বানানোর সময় যে কাজটা করবেন আপনারা, সিম্পলি একটা বানাবেন, মনে করেন এই পার্টটা বানালেন, এই পার্টটা বানানোর সময় কি করবেন, প্রথমে এই পার্টটা বানান, তারপরে লিখেন, তারপরে এই টেক্সটটা লিখেন, তারপরে এখানে একটা বাটন নেন, তারপরে লিখেন, নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, সেম। তাহলে একটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি করবেন, কপি করবেন, এটা পাশাপাশি দুইটার উপরে কপি করেন, কপি করার পরে এখানে শুধু কালারগুলো চেঞ্জ করেন, আর এখানে চেঞ্জ করবেন কি, এই হাইলাইট মানে হেডিংটা চেঞ্জ করবেন, আইকনটা চেঞ্জ করবেন, বাকি জিনিসগুলো কিন্তু একই রকম। তার মানে হলো একটা বানালে আমার তিনটা বানানো হয়ে যাচ্ছে, টোটাল কাজ শেষ আজকের ক্লাসের।